এই ভিডিওতে আমরা জানবো ভেরিয়েবল এবং ডেটা টাইপ সম্পর্কে তো যারা ইতিমধ্যে বীজগণিতের সঙ্গে পরিচিত তাদের মনে ভেরিয়েবল বলতেই কিন্তু বীজগণিতের জিনিসপত্র চলে আসবে কিন্তু প্রোগ্রামিংয়ের ভেরিয়েবল আর বীজগণিতের ভেরিয়েবল দুটা আলাদা জিনিস সুতরাং এই দুটাকে গুলিয়ে ফেললে হবে না এবং আমরা একটু পরেই দেখবো যখন আমি লিখব যে এক্স সমান ফাইভ তার মানে এটা কিন্তু কোনো সমীকরণ না তো সেটা কি জিনিস তো চলো আমরা বোর্ডে চলে যাই তো প্রোগ্রামিং যদি আমি লিখি যে এক্স সমান ফাইভ তার মানে যেটা বোঝায় যে ফাইভ হচ্ছে একটা ডেটা কারণ আমরা তো প্রোগ্রামিং করা মানে কি প্রোগ্রামিংয়ে আমাদের প্রচুর যেটা করতে হবে বিভিন্ন ডেটা নিয়ে কাজ করতে হবে যে ডেটা আসবে ডেটাটাকে আমরা বিভিন্ন লজিক অনুযায়ী চেঞ্জ করবো বা ডেটা ব্যবহার করে কোনো সিদ্ধান্ত নিব বা কিছু একটা করব। মানে মোট কথা হচ্ছে ডেটা প্রসেসিং এবং প্রসেসিং করে আবার আমরা আউটপুট দিব তো এই যে ডেটা নিয়ে কাজ করতে হবে ডেটাগুলো তো কোথাও আমার রাখতে হবে তো সেজন্য আমার দরকার হচ্ছে ভেরিয়েবল তো এখানে এক্স হচ্ছে একটা ভেরিয়েবল যেটার মধ্যে এখন পাঁচ আছে তো তার মধ্যে তাহলে আমরা এটা বলতে পারি যে পাঁচ সংখ্যাটা এক্স ভেরিয়েবলে অ্যাসাইন করা হয়েছে বা এক্স ভেরিয়েবলে রাখা হয়েছে তো তার মানে কিন্তু এরকম না যে এক্স সমান ফাইভ হ্যাঁ এক্সের মান এখন পাঁচ কিন্তু এটা ঠিক বীজগণিতের সমীকরণ না যে এক্স সমান ফাইভ কারণ পরের লাইনে যদি আমি আবার লেখি যে এক্স সমান সিক্স তার মানে যেটা বোঝায় ছয় হচ্ছে একটা ইনটিজার ডেটা তো ইনটিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা এবং সেই সংখ্যাটা আমি এখন এক্সে অ্যাসাইন করলাম অর্থাৎ এক্স দ্বারা আমি এই ছয়টাকে চিহ্নিত করতেছি তারপরে আমি আবার ওয়াই সমান সিক্স এইটাও লিখতে পারি তাহলে এখানে ওয়াই হচ্ছে আরেকটা ভেরিয়েবল এটার মানও আমি সেট করে দিলাম আপাতত সিক্স তারপর আবার এক্সের মানটা আমি কী করতে পারি চেঞ্জ করে সেভেন করে দিতে পারি এখন কিন্তু এক্সের মধ্যে আর সিক্স থাকবে না প্রথমে ফাইভ রেখেছিলাম তারপর যখন সিক্স রেখেছি তখন ফাইভ চলে গেছে তো শেষ যেটা রাখা হবে সেটাই এক্সে থাকবে তো এক্সে এখন আছে সেভেন আবার আমি যদি আরেকটা ভেরিয়েবল তৈরি করি জেড এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই তখন এখানে এক্সের মান বসবে কত সাত এখানে ওয়াইয়ের মান বসবে কত ছয় তাহলে জেডের মান হবে হচ্ছে সিক্স প্লাস সেভেন অর্থাৎ থার্টিন অর্থাৎ জেডের মধ্যে হচ্ছে থার্টিন থাকবে তো এখন আমি যদি জেডটাকে প্রিন্ট করি আমি থার্টিন দেখতে পাবো আবার আমি চাইলে জেডটাকে চেঞ্জও করে যেতে পারি তো এখন এই এক্স জেড এগুলো হচ্ছে ভেরিয়েবল আর আমার এগুলো হচ্ছে ডেটা ফাইভ সিক্স সেভেন এই সংখ্যা তো এই যে ডেটা ডেটার আমার বিভিন্ন ধরন আছে এর মধ্যে এই যে এগুলো হচ্ছে ইনটিজার বা এটারে বল হচ্ছে সংক্ষেপে ইন্ট আই এন টি ইন্ট তো ইন্ট বলতে বোঝা যাচ্ছে পূর্ণ সংখ্যা এটা ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে যেমন মাইনাস ফাইভ টেন হান্ড্রেড তো এরকম আর কি তা যেহেতু পূর্ণ সংখ্যা আছে তারও নিশ্চয়ই দশমিকের জন্য একটা কিছু আছে তো সেটাকে বলা হচ্ছে ফ্লোট বা ফ্লোটিং পয়েন্ট নাম্বার এফ এল ও এ টি তো এটাও ধনাত্মক কিংবা ঋণাত্মক দশমিক যুক্ত সংখ্যা তো মাইনাস টু পয়েন্ট জিরো মাইনাস থ্রি পয়েন্ট সিক্স তারপরে ফোর পয়েন্ট ফাইভ তো এই ধরনের এগুলো হচ্ছে ফ্লোটের উদাহরণ তারপর আরেকটা কমপ্লেক্স যারা কমপ্লেক্স নাম্বার নিয়ে কাজ করে তাদের জন্য কমপ্লেক্স নাম্বারও রাখার ব্যবস্থা আছে তো সেইটা আমরা এখানে দেখাবো না আর আরেকটা ইন্টারেস্টিং ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং তো স্ট্রিং ডেটাটা হচ্ছে এই ডবল কোড দিয়ে শুরু এবং ডবল কোড দিয়ে শেষ হবে মাঝখানে এক বা একাধিক অক্ষর থাকবে কোনো অক্ষর যদি না থাকে সেটাকে বলেছে এম টি স্ট্রিং এখন এটা ডবল কোড দিয়ে শুরু হইলে ডবল কোড দিয়ে শেষ হবে আর সিঙ্গেল কোড দিয়ে শুরু হইলে সিঙ্গেল কোড দিয়ে শেষ হবে যেমন আমি যদি রাখি এবিসি তো বি সি হচ্ছে একটা স্ট্রিং তাই আমি বলতে পারি এক্স সমান এবিসি অর্থাৎ এক্সে এখন আমি এবিসি স্ট্রিংটাকে রাখলাম আবার এখানে ডবল কোড দিয়েও লিখতে পারি যে এবিসি তাহলে এবিসি হচ্ছে একটা স্ট্রিং তো স্ট্রিং কিন্তু ইতিমধ্যে আমরা ব্যবহার করেছি ওই যে প্রিন্ট ফাংশনে যে আমরা ডবল কোটের ভিতর লিখেছি তো ওইটা কিন্তু আসলে স্ট্রিং আমরা একটা স্ট্রিং প্রিন্ট করেছি তো এই এই স্ট্রিংটাকে এখানে আমি যদি ভেরিয়ে রাখতে চাই তাহলে কী করতে হবে আমার বাম দিয়ে একটা ভেরিয়েবল লিখে অ্যাসাইন করে দিতে হবে সেটা যদি হ্যাঁ এস তাহলে এস সমান এবিসি অবশ্যই ডবল কোড দিয়ে শুরু হলে ডবল কোড দিয়ে শেষ হবে সিঙ্গেল কোড দিয়ে শুরু হলে এটা সিঙ্গেল কোড দিয়ে শেষ হবে আর ভেরিয়েবলের নামকরণের কিছু নিয়ম নিয়মকানুন আছে তো সেগুলো কি কি তো সেগুলো আগে থেকে জেনে আমার মুখস্থ করা দরকার নেই আমরা যেটা করব যে ভেরিয়েবল ব্যবহার করতে করতেই দেখব তাহলে চলো আমরা এখন কিছু কোড লিখে দেখি তাহলে কোডটা আমি টার্মিনালে লিখে দেখে তো শুরুতে পাইথন দিয়ে আমি এটা চালু করলাম এ যদি হয় পাই তাহলে এটা টাইপটা জানতে পারবো আমরা টাইপ লিখে ব্রেকেটের মধ্যে এ লিখবো আর ব্রেকেট দিয়ে শেষ করব মানে প্রথম বন্ধনী তখন কিন্তু বলতেছে এটা হচ্ছে ইন্ট টাইপ তারপর বি যদি লিখি ফাইভ পয়েন্ট সিক্স তখন টাইপ বি এটা হচ্ছে ফ্লোর টাইপ এখন সি যদি লিখি এ প্লাস বি অর্থাৎ এ এবং বি এর মান যোগ করে এটা সি এর মধ্যে অ্যাসাইন করা হবে এখন এর মান যেটা আছে সেটাই এখন এর মান আছে ফাইভ বি এর মান হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে সি এর মান হচ্ছে টেন পয়েন্ট সিক্স এখন তো এ কিন্তু ইন্টিজার আর বি হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার তাহলে আমরা দেখতে পাচ্ছি ইনটিজারের সাথে আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বার যোগ করতে পারি তারপর এস যদি হয় একটা স্ট্রিং বাংলা তাহলে এসের এর টাইপটা কি এস আর সংক্ষেপে তো এখানে ক্লাস একটা কথা দেখতে পাচ্ছি তো এটা মানে কি এটা আমাদের এখন বোঝার দরকার নেই আবার এসটাকে আমি চাইলে এভাবে লিখতে পারতাম স্ট্রিং আর আমি যদি এভাবে লিখতাম যে ফার্স্ট ডবল কোড দিয়ে শুরু সিঙ্গেল কোড দিয়ে শেষ তাহলে কি হতো তাহলে একটা এরোর দিত যে সিনটেক্স এরোর এখন সে যেহেতু আমরা যেহেতু ডবল কোড দিয়ে শুরু করছি সে এক্সপেক্ট করা যে আমি একটা ডবল কোড দিয়ে শেষ করব তো সিঙ্গেল কোড বা ডবল কোড যে কোনো একটা জিনিস ব্যবহার করলেই হয় আর প্রিন্টের মধ্যে আমরা এ বি সি আবার একটা স্ট্রিং এভাবেও লিখতে পারি তাহলে আমরা দেখতে পাচ্ছি এ এর মান প্রিন্ট হয়েছে বি এর মান সি এর মান আবার এই বাংলায়টা এই স্ট্রিংটা এখানে প্রিন্ট হয়েছে তো এই হচ্ছে আমাদের বেসিক ডেটা টাইপগুলা তো এখন আমরা দেখব যে ভেরিয়েবল যে আমরা লিখলাম তো ভেরিয়েবলগুলোর নামকরণের নিয়ম কি প্রথমত হচ্ছে এটা নিয়ম না কিন্তু একটা ভালো অভ্যাস হচ্ছে ভেরিয়েবলের নামটা অর্থপূর্ণ হতে হবে ঠিক আছে যেমন আমি যদি এই এমন একটা কিছু লিখি যেটা দেখে বোঝা যাচ্ছে না যে এখানে ভেরিয়ে আসলে কি ধরনের ডেটা আছে যদি আমরা প্রথমে যখন এই যে প্রোগ্রামিং শিখতেছি এবিসি দিয়ে এগুলো করতেছি কিন্তু যখনই আমরা আরেকটু বড় বড় প্রোগ্রাম লিখবো তখনই আমরা সেটা দেখবো এবং ওই সময় আমি ওই বিষয়টা আলোচনা করব। এছাড়া যারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করছো আমি যখন তোমাদের কোড রিভিউ করবো সেখানেও আমি তোমাদেরকে বলবো যদি তোমাদের ভেরিয়েবলের নামকরণটা আরও উন্নত করার সুযোগ থাকে ধরা যাক এ জিরো সমান সিক্স তার মানে আমরা দেখতে পারলাম ভেরিয়েবলের নামে সংখ্যাও ব্যবহার করা যায় বা এ আন্ডার স্কোর বি সমান ফাইভ সেটাও কিন্তু সমস্যা নেই তাহলে এই যে এ জিরো আমরা পাচ্ছি হচ্ছে কত সিক্স এ আন্ডার বি হচ্ছে ফাইভ আন্ডারস্কোর হচ্ছে কিবোর্ডে সিফট মাইনাস এই যে প্লাস বাটনের পাশে যে মাইনাস আছে তো ওখানে একটা বড়ো সেটা হচ্ছে আন্ডারস্কোর বা আন্ডারবার বলে এখন আন্ডারস্কোর না যদি স্পেস দিতে চাই এ স্পেস বি এই নামে একটা ভেরিয়েবল তৈরি করতে চাই সমান ফাইভ তাহলে কিন্তু এর ওর দিবে সিনটেক্সের অর্থাৎ আমরা ভেরিয়েবলের নামের মধ্যে স্পেস ব্যবহার করতে পারবো না তো ডিজিট ব্যবহার করতে পারবো কিন্তু সেটা সবার শুরুতে ব্যবহার করা যাবে না জিরো এ যদি লিখি আমি সিক্স তাহলে কিন্তু হবে না অর্থাৎ ডিজিট আমি ব্যবহার করতে পারব কিন্তু সেইটা একদম শুরুর অক্ষরটা হতে পারবে না এখন থেকে আমি অন্য চিহ্ন ব্যবহার করতে পারব কিনে না এই ধরনের চিহ্ন ব্যবহার করা যাচ্ছে না তাহলে পাইথন কম্পাইলার এরোড দিচ্ছে যে সিনটেক্স এরোড তো তাহলে আমরা ভেরিয়েবলের কিছু নামকরণ দেখলাম যে কি ধরনের নাম এক্সেপ্ট এক্সেপ্ট করে কি ধরনের নাম পাইথন এক্সেপ্ট করে না তো ভেরিয়েবলের নাম নামের কিছু নিয়মকানুন আমরা দেখলাম এবং এগুলো আবারও বলছি মধ্যস্থ করা দরকার না এগুলো প্রোগ্রামিং করতে করতে আমরা শিখবো আর ডেটা টাইপ দেখলাম তিন ধরনের ইনটিজার ফ্লোটিং পয়েন্ট নাম্বার এবং স্ট্রিং এবং এখন আমরা এই কিছু কোড লিখবো এবং সেটা সেভ করে তারপর আমি রান করব এখন আমরা এন ওয়ান একটি ইন্টিজার নেই সিক্স এন টু একটি ইনটিজার নেই স্কোয়ার এন থ্রি হচ্ছে এন ওয়ান টু দ্য পাওয়ার এন টু এখন এন টু এর মান আমি দিলাম আবার ফোর সরি এন ওয়ানের মান ফোর এন টু এর মান হচ্ছে টু তাহলে আর এখানে লেখার দরকার নেই টু থাকলো এখন যদি এখানে আমি প্রিন্ট করি এন থ্রি আবার এখানে যদি প্রিন্ট করি এন থ্রি তাহলে আউটপুটটা আমার কী আসবে তো এটা তোমরা প্রোগ্রাম রান না করে বলার চেষ্টা করো তো এটা হচ্ছে সিক্স এটা হচ্ছে টু তাহলে সিক্স স্কোয়ার হচ্ছে থার্টি সিক্স তাহলে এখানে অবশ্যই থার্টি সিক্স প্রিন্ট হবে এটা আমি মোটামুটি নিশ্চিত যে তোমাদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্টই এটা বলতে পারবা তো পরের এন কি কী হবে যারা একদম প্রথম প্রোগ্রামিং শুরু করতেছো তাদের বেশিরভাগই ভুল করবা কারণ তোমরা বলবো এখন এন ওয়ানের মান হয়ে গেছে ফোর আর এন থ্রি কত এন ওয়ান টু দ্য পাওয়ার এন টু তার মানে ফোর টু দ্য পাওয়ার টু অর্থাৎ সিক্সটিন কিন্তু এটা আসলে সিক্সটিন না এটাও হবে থার্টি সিক্স কারণ এটা আমি আবারও বলছি এটা বীজগণিত না কিন্তু যে এটা সমীকরণ এটা সব সময় ঠিক আছে এখন আমি এন এন ওয়ানের মান বসাবো এরকম করলে হবে না আমি যখনই এটা লিখতেছি এটাকে বলেছে একটা গানিত মানে এক্সপ্রেশন এন ওয়ান টু দ্য পাওয়ার এন টু এইটা ক্যালকুলেট হবে অর্থাৎ থার্টি সিক্স এবং এন থ্রি এর মধ্যে আমি থার্টি সিক্স রেখে দিব থার্টি সিক্স এন থ্রি এর মধ্যে থাকবে এখন আমি এন ওয়ানের মান চেঞ্জ করলেও এন সি এর মানটা পরিবর্তন হবে না যদি না আমি এই লাইনটা আবার লিখি এটা যদি আমি আবার লিখি তাহলে এটা পরিবর্তন হবে তারপর আমি প্রিন্ট করে দেখতে পারি আর নইলে এটাতে কোনো পরিবর্তন হবে না তাহলে এটা হবে থার্টি সিক্স এটা হবে থার্টি সিক্স এটা হবে সিক্সটিন ডি ড্রাইভে যেতে হবে থার্টি সিক্স থার্টি সিক্স তাহলে এই জিনিসটা কিন্তু বোঝা খুবই ইম্পর্টেন্ট দরকার হলে ভিডিওটা পজ করে আবার চিন্তা করো আবারও বলছি যে এন থ্রি হচ্ছে এন ওয়ান টু দ্য পাওয়ার এন টু তার মানে এখানে আমি এন থ্রির মান প্রিন্ট করলাম এরপর আমি এন ওয়ানের মান চেঞ্জ করে দিলাম তাহলে কিন্তু এন থ্রি এর মানটা চেঞ্জ হবে না এন থ্রি এর মানটা চেঞ্জ হবে তখনই যখন আমরা এই ধরনের কিছু আবার লিখবো তাহলে আমাদের ভেরিয়েবল এবং ডেটা টাইপের বেসিক আলোচনাটা এই পর্যন্তই তো তোমরা যেটা করতে পারো ভিডিওটা আরেকবার দেখে ফেলতে পারো এবং আমি যেই উদাহরণগুলো দেখিয়েছি সেটা তোমরা তোমাদের টার্মিনালে প্র্যাকটিস করতে পারো এবং আমার পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখা বইয়ের ভেরিয়েবল এবং ডেটা টাইপ এই অধ্যায়টা পড়ে ফেলবা তো পরবর্তী লেকচারে আমরা আবার নতুন কিছু দেখব